আমেরিকা থেকে আমার একটা বন্ধু এফআরসিএস সম্পন্ন করে আসলো, এমএস এফআরসিএস কমপ্লিট করে এসে একটা মহিলা গাইনি ডক্টর, একটা মহিলার উপর সে এক্সপেরিমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে মহিলাকে ফতোয়া দিয়ে দিল যে সে একটা প্রেগন্যান্ট মহিলা, প্রেগন্যান্সির যাবতীয় সিমটম ছিল, প্রেগন্যান্ট ফতোয়া দিয়ে দিল। কিছুদিন পর সেই মহিলার ব্যাপারে আমাদের কাছে তথ্য আসলো যে না, প্রেগনেন্সি ছিল না, এটা তার পেটে একটা টিউমার ছিল, টিউমার আস্তে আস্তে বড় হয়ে গেছে, এখন মহিলাটা আরও খারাপ অবস্থা। কিছুদিন পর ডাক্তার তার ফতোয়া চেঞ্জ করলো যে না, এটা প্রেগনেন্সি ছিল না, এটা তার পেটে একটা টিউমার ছিল। আচ্ছা, আমেরিকা থেকে মানে বলা যেতে পারে বিশ্বের মোড়ল রাষ্ট্র, আমেরিকা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত বা বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো বিশ্বের এক নম্বর ইউনিভার্সিটি যেখানে অবস্থিত, সেখান থেকে পড়াশোনা করে এসে ফার্স্ট যে ফতোয়া একটা মহিলার উপর, সে ফতোয়াটা হচ্ছে ভুল। ডক্টর অর্থাৎ ডাক্তার সাহেবের প্রথম ফতোয়াই ভুল। আর আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা মুরগিকে, তার কাছে কোনো মডার্ন ইনস্ট্রুমেন্ট নেই, তার কাছে কোনো আল্ট্রাসোনোগ্রাফি নেই, ইসিজি নেই, তারপরে অন্যান্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেগুলো কিছুই নেই, কিন্তু যেখান থেকে মুরগি তার বাচ্চার ডিম ফাটিয়ে দিচ্ছে সেখানে মুরগির বাচ্চার মুখটা রয়েছে। ইলিশ মাছ যেখানে এসে ডিম ছাড়ছে তার কাছে পানির সম্পর্কিত পানি গবেষণা কেন্দ্রের কোনো ইনস্ট্রুমেন্ট তার কাছে নেই, তাকে বলা হয়নি এই পানিটা তোমার বাচ্চার জন্য নিরাপদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিশ মাছের মধ্যে এই জ্ঞানটা দিয়েছেন যে কোন জায়গায় কোন পানি তোমার বাচ্চার জন্য নিরাপদ। তাহলে শিক্ষা আর অভিজ্ঞতা, আজকে আমি আপনাদেরকে দুইটা ধারণা দিয়ে গেলাম। শিক্ষা একটা জিনিস, ওটা হল ওহির জ্ঞান থেকে অর্জিত হয়, যেটার একমাত্র কাজ মানুষের কল্যাণ করা, আর আরেকটা হলো অভিজ্ঞতা, সেখানে পৃথিবীর চলতে ফিরতে উঠতে বসতে দেখতে শুনতে শুনতে মানুষ এক সময় অভিজ্ঞ হয়ে যায়। যেমন একজন ডক্টর MBBS পাস করার অর্থ সে এডুকেটেড নয়, আমি তাকে এক্সপিরিয়েন্স বলতে পারি, তাকে অভিজ্ঞ বলতে পারি, আমি তাকে শিক্ষিত বলতে পারি না। কথা বুঝতে পেরেছেন কি? এফআরসিএস পাস করে এসেছো, আমি তোমাকে এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি তোমাকে এডুকেটেড বলতে পারি না, তোমাকে শিক্ষিত বলতে পারি না। শিক্ষা হচ্ছে সেটা আর রহমান আল্লামাল কোরআন দয়াময় রহমান শিক্ষার উপকরণ হিসেবে দিয়েছেন কোরআন, যে কোরআনের শিক্ষা অর্জন করতে পেরেছে ওই হলো শিক্ষিত। আর অন্য মানুষগুলো যারা কোরআন এন মাইনাস করে যে শিক্ষা অর্জন করেছি, যেমন আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, এমফিল করেছি, কিন্তু আমি নিজেকে কখনো শিক্ষিত বলিনি যতক্ষণ আমি কওমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করতে না পেরেছিলাম। আমি হেফজ করেছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা করেছি, এফতা যখন করেছি তখন আমার কাছে মনে হচ্ছে না একটু একটু শিক্ষা আমি অর্জন করেছি, কিন্তু ইউনিভার্সিটির এই অনার্স মাস্টার শিক্ষাটা শিক্ষা নয়, আমি এটাকে অভিজ্ঞতা বলতে চাচ্ছি। নাম্বার দুই, দ্বিতীয় পয়েন্ট আমি চার লাইন বলতে চাচ্ছি, তার দ্বিতীয় লাইনটা হলো যে ইসলামী শিক্ষা বলতে কিছু নাই। আপনারা যেটা বলেন না মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা, হ্যাঁ দাদা ইসলামী শিক্ষা আবার কি, পুরো দায়িত্ব ইসলাম। কি বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষার মধ্যে নাই কোনটা? কোরআনের কাছে জিজ্ঞেস করেন, কোরআন আমি তোমার কাছে বিনোদন পেতে চাই, কি পেতে চাই? রিক্রিয়েশন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে নাহনু নাকুসু আহসানাল কসাস, আমি তোমার কাছে সর্বোত্তম রিক্রিয়েশন বিনোদন উপস্থাপন করলাম। উপস্থাপন করে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা গল্প বলে শোনালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিসের? হচ্ছে সূরা ইউসুফ। আপনারা যে মুভি দেখেন না, ড্রামা মুভি সিনেমা, এটার মধ্যে কি থাকে? নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেন থাকে, পার্শ্ব চরিত্র থাকে, সুখ থাকে, বিরহ থাকে, মহামিলন থাকে, থাকে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ পড়ে দেখবেন, 12 নম্বর সূরা কোরআনুল কারীমের মধ্যে, যার মধ্যে নায়ক আছে, আছে না? নায়ককে, নায়ককে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে সাহাবাদেরকে গল্প করছেন, আমি ইউসুফকে দেখে আসলাম, পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। নায়কের চেহারা তো সুন্দর হবে, এটাই স্বাভাবিক, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই নায়কটা এমন নায়ক যে আমি যখন তার সাথে দেখলাম আমি অবাক হয়ে দেখলাম যে ইউসুফ আলাইহিস সালাম পুরো পৃথিবীর যত সৌন্দর্য এর অর্ধেক আল্লাহ তাআলা তাকে একাই দান করেছে, এত সুন্দর। এরপর ভিলেন শয়তান
খল চরিত্র প্রথম প্রথম তো ইবলিশ শয়তান হচ্ছে প্রধান ভিলেন আর ইবলিশ শয়তানের কিছু এজেন্ডা বাস্তবায়ন করেছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ যেহেতু তাদের ব্যাপারে আমরা বিতশ্রুত এখন হতে পারবো না যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দুইজন নবী বাবা বাইনা দুইজন মিলে তাদের ক্ষমা প্রার্থনা করেছিলেন এই জন্য তাদের ব্যাপারে আমরা এখন কি বিদ্বেষ পোষণ করতে পারবো না ভাইদের ব্যাপারে কিন্তু ওই সময় শয়তানের পার্শ্ব চরিত্রের অভিনয় করেছিলেন ইউসুফ আলাইহিস সালামের কয়জন ভাই দশ ভাই তাই না তাহলে দেখেন এর মধ্যে নায়ক আছে এরপরে সেই আজিজ মিসরের সেই স্ত্রী হচ্ছে এখানে নায়িকা যাকে জুলেখা বলা হয় আর কি কেমন তাহলে এখানে নায়ক আছে নায়িকা আছে পার্শ্ব চরিত্র আছে ভিলেন আছে বিরহ আছে মহামিলন আছে আছে না সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম কি বললেন ফাতিরাস সামাওয়াত আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসালিহিন দোয়া করলেন সূরা ইউসুফের 101 আয়াত মানে আমি খুব সংক্ষেপে উপস্থাপন করছি আপনাকে আল্লাহর নবী ইউসুফ এবার দোয়া করছেন আল্লাহ আসমান এবং জমিনের মালিক আনতা ওয়ালি তুমি আমার গার্ডিয়ান তুমি আমার অভিভাবক ফিদ দুনিয়া ওয়াল আখিরাত নট অনলি ফর দুনিয়া বাট অলসো আখিরা তুমি আমার অভিভাবক তুমি আমার গার্ডিয়ান দুনিয়া এবং আখিরাতের কেমন দুনিয়া এবং আখিরাতের এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের ওলি কিন্তু একজন তিনি হচ্ছেন কে আল্লাহ আল্লাহ ছাড়া কিন্তু আমাদের কোনো ওলি বা অভিভাবক নাই ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন আপনি আমাদের অভিভাবক দুনিয়া এবং আখিরাতে তাওফানি মুসলিমাও যেহেতু এত ঘটনা ঘটালেন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন আমাকে রাজত্ব দান করলেন আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন বিপদ ছিল বিপদ থেকে মুক্তি করলেন এখন আপনার কাছে আমার দোয়া আমাকে মুসলিম হিসাবে আমার মৃত্যু যখন হবে আমার মৃত্যুটা যেন মুসলিম হিসাবে হয় এবং নেককারদের সাথে আমার যেন মিলন হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে সর্বশেষ এই ড্রামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য ঘটনার বাস্তবায়ন করে দিলেন এবং সুসম্পন্ন করলেন মহামিলন হলো বাবা মা সবার সাথে দেখা হলো ভাইয়ের সাথে দেখা হলো সবাইকে ক্ষমা করলেন দেখুন দ্য বেস্ট সোর্স অফ রিক্রিয়েশন ইজ মাই কোরআনুল কারীম আমার আল্লাহর কোরআনুল কারীম হচ্ছে যদি আপনি বিনোদন চান কোরআন হচ্ছে বেস্ট সোর্স অফ রিক্রিয়েশন কোরআন হচ্ছে বিনোদনের সবচেয়ে শ্রেষ্ঠ উৎস আপনি যদি বলেন বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম বিজ্ঞানময় কুরআন আপনি যদি বলেন সায়েন্স বিশ্ববিদ্যালয়ে আমি ডক্টর পড়ব বায়োলজি পড়ব কেমিস্ট্রি পড়ব ফিজিক্স পড়ব ম্যাথমেটিক্স পড়ব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন হচ্ছে বিজ্ঞানময় কুরআন আপনি যদি বলেন বিজ্ঞান আমি বলবো দ্য গ্রেট সোর্স অফ সায়েন্স ইজ কুরআনুল কারীম কুরআনুল কারীমে সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানের উৎস অনেকগুলো আয়াত নিয়ে কথা বলা যায় কিন্তু এটা আমি যাচ্ছি না আমি জাস্ট আপনাকে জাস্ট ইঙ্গিতটা দিয়ে যাচ্ছি অনেক আয়াত বলা যেতে পারে যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন নিয়ে কোরআন আলোচনা করেছে তার মানে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন আপনি যদি বলেন ইতিহাস বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অনার্স মাস্টার্স পড়ানো হয় ইতিহাসের উপর ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় ইতিহাস মানব জাতির আদ ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম পৃথিবীর কেমন পর্যন্ত যা যা ঘটবে সমস্ত আদি আন্ত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন এই জন্য দ্য গ্রেট সোর্স অফ হিস্টোরি ইজ মাই কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাস এবং ইতিহাসের একটা ছোট কথা আছে সেটা কি জানেন ইতিহাস সত্যও হতে পারে ইতিহাস মিথ্যা হতে পারে ইতিহাস সত্য হতে পারে ইতিহাস মিথ্যা হতে পারে কিন্তু আমার আল্লাহর কোরআন যে ইতিহাস বর্ণনা করেছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্পট একটা অক্ষরে কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করা হয়নি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে চ্যালেঞ্জ করে বলেছেন দ্যার ইজ নো ডাউট ইন ইট লা রাইব ফি দ্যার ইজ দিস ইজ দা কোরআন দ্যার ইজ নো ডাউট ইন ইট এটাই কোরআন যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই অতএব মাদ্রাসা শিক্ষা বলে যারা শিক্ষাকে ডিভাইডেড করতে চায় আমি বলবো যে মাদ্রাসা শিক্ষা আর জেনারেল শিক্ষা বলে কিছু নাই তোমার শিক্ষা নাই শিক্ষার উচ্চ হচ্ছে কোরআনুল কারীম তোমার শিক্ষার উচ্চ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী জ্ঞান আর এই ওহী জ্ঞান যেখান থেকে শেখানো হয় এটাই স্কুল এটাই কলেজ এটাই মাদ্রাসা এটাই ইউনিভার্সিটি আর এই ওহির জ্ঞানের বাইরে যে সমস্ত প্লেসগুলো আছে যে সমস্ত এনভায়রনমেন্টগুলো আছে সেইগুলো বলতে পারেন দ্য ইনস্টিটিউট অফ এক্সপিরিয়েন্স
The Institute of Experience, অভিজ্ঞতার জায়গা। যেমন ডক্টর শেষ করে অনার্স মাস্টার শেষ করে কখনো কখনো ইন্টার্নশিপ করতে যেতে হয় না, বিভিন্ন ইনস্টিটিউশনে অভিজ্ঞতা অর্জন করতে যেতে হয়। অনুরূপভাবে ওহির জ্ঞানের ল্যাকিংস যেখানে আছে, আজকের আমি একটা কথা বলেই আপনাদেরকে শেষ করে যাই, যেহেতু এখনই সলাতের সময়, তারপর এই সময়টা আসলে কথা বলার মতো পরিবেশ একদম না, কারণ কী বলে শীতকালীন সময়, জোহরের রক্ত শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই, যে কারণে আসলে বেশ কিছু কথা বলার জরুরি ছিল, কিন্তু শেষ করছি এই কথাটা বলে যে এর বাইরে, ওহির জ্ঞানের বাইরে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে কখনো শিক্ষালয় বলা যাবে না, অভিজ্ঞতালয় বলা যাবে। অভিজ্ঞতা অর্জন করার জন্য সেখানে যাওয়া যাবে, কিন্তু যদি আপনার সন্তানকে সুশিক্ষা বা শিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে এই যেখানে ওহির জ্ঞান জ্ঞানের আলোকে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে মুসলমানদেরকে ভর্তি করাতে হবে। তাহলে আপনার সন্তানের জন্য, পাশে আমরা শুনলাম যে বৃদ্ধাশ্রম আপনারা করেছেন, সাধুবাদ আপনাদের মেয়র সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই বৃদ্ধাশ্রমে কাদেরকে পাঠানো হয়? যাদের সন্তানরা তার পিতামাতাকে দেখে না তাদেরকে তো পাঠানো হয়। যদি আপনি এই শিক্ষালয়ে পাঠান, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরং আপনার সন্তান আপনার জন্য সদায় বাহু অবনত করে আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি অভিজ্ঞতালয়ে পাঠান ও বিভিন্ন পৃথিবীর অভিজ্ঞতা দেখে দেখে এক সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এই অভিজ্ঞতা দেখে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কিন্তু আপনি যদি বিদ্যালয়ে পাঠান, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। অতএব এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যারা করেছেন, আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যারা আপনাদের এই মেয়র মহোদয়কে। সাথে সাথে আমি আপনাদেরকে এই কথা বলে যাচ্ছি, এই শিক্ষালয়, এই বিদ্যালয়গুলো যেখানে ওহির জ্ঞান শিক্ষা দেওয়া হয়, আমি মেয়র সাহেব এখানে উপস্থিত রয়েছেন, প্রয়োজনে আমরাও যতটা পারি আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এই বিদ্যালয়গুলো হবে পুরা অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটির চাইতে সবচেয়ে সুন্দর পরিবেশ, যেটা হবে আল্লাহর জন্য সে পরিবেশ হবে